কিছুদিন আগে মা বাড়িতে পনির পোলাও, আলুর দম আর শাহী পনির বানিয়েছিল। আমি সব কটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য রেকর্ড করেছি, তো এক এক করে সব কটাই শেয়ার করব। আজ শেয়ার করছি পনির পোলাও এর রেসিপি। পনির পোলাও বানানোর জন্য প্রথমেই এখানে গোবিন্দভোগ চালটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা ছাকনির মধ্যে জল ঝরানোর জন্য মা রেখে দিয়েছিল। আর তারপরে এখানে মা যে পাত্রটাতে রান্না করছিল সেই পাত্রের মধ্যে সাদা তেল আর ঘি দিয়ে প্রথমে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিল। ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার এক মিনিট পর এর মধ্যে দিয়ে দিল মা ওই জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা। তারপর খুব ভালো করে ড্রাই ফ্রুটসের সাথে মিশিয়ে নিয়ে ওর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেওয়া হলো। আর তারপরে চালটাকে হালকা ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেওয়া হলো জল। জলের পরিমাণটা সবসময় পোলাও বানানোর জন্য যতটা চাল থাকবে তার ডবল থাকবে জল। চালের মধ্যে জল দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হলো নুন মিষ্টির ব্যালেন্স করার জন্য সামান্য চিনি। আর তারপরে এটা যখন মোটামুটি 60% কুক হয়ে গেছিল এর মধ্যে পনিরটা দিয়ে দেওয়া হয়েছিল। পনিরটা আগে থেকে ভেজে নিয়ে গরম জলে ডুবিয়ে রাখা হয়েছিল। পনির দিয়ে পোলাওয়ের সাথে পনিরটাকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর যতক্ষণ না এই জল জলে ভাবটা চলে যাচ্ছিল ততক্ষণ এটাকে মিডিয়াম আঁচে রান্না করে নেওয়া হয়েছিল, তাও ওই মিনিট পাঁচ সাতেক মতো। আর এ দেখো পনির পোলাও কিন্তু রেডি।